শিকর টিভি। এসো সৃষ্টি সুখের উল্লাসে বাঁধি বিজয়ফুল, বিজয়ফুল পড়ুন বিজয়ের গৌরবে সমুন্নত থাকুন, এই স্লোগানের মধ্য দিয়ে বিজয়ফুল উদযাপন কমিটি ও শিকড় সাংস্কৃতিক সংগঠন মিলান ইটালির যৌথ আয়োজনে এবং বাংলাদেশ কনসুলেট জেনারেল মিলান ও মিলান বাংলা প্রেস ক্লাব ইটালির সহযোগিতায় একে অপরকে লাল সবুজের ফুল পরিয়ে দেওয়ার মধ্য দিয়ে উদ্বোধন করা হলো মহান মুক্তিযুদ্ধের বিজয়ফুল কর্মসূচির। প্রতি বছরের ন্যায় এবারও ইটালির মিলানস্থ বাংলাদেশ কনসুলেট জেনারেলে অনুষ্ঠিত বিজয়ফুল কর্মসূচির আনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান অতিথি কনসাল জেনারেল রেজিনা আহমেদ। আয়োজকদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা এত সুন্দর একটা ক্রোড়পত্র করেছে এবং এই যে ছোট ছোট উদ্যোগগুলোকে আমরা এই উদ্যোগগুলোর সাথে আছি, এই উদ্যোগগুলোকে যদি আমরা স্বাগত না জানাতে পারি তাহলে তারা উৎসাহ পাবে না। আপনারা কনসুলেটে এসেছেন, আয়োজন করেছেন এবং আমরা আপনাদের সাথে যোগদান করতে পেরে অত্যন্ত গর্ব অনুভব করছি। বিজয়ফুল কর্মসূচির উদ্দেশ্য ও লক্ষ্য তুলে ধরেন অনুষ্ঠানের সঞ্চালক, বিজয়ফুল উদযাপন কমিটির কোঅর্ডিনেটর এবং মিলান বাংলা প্রেস ক্লাব সভাপতি কাউসার। আমাদের যারা নতুন প্রজন্ম তারা যেন সঠিক ইতিহাসটা জানতে পারে, এই উদ্দেশ্যেই আমরা মূলত প্রতি বছর ডিসেম্বরে এই বিজয় ফুলের প্রোগ্রামটা আমরা করে থাকি। শিকড় সাংস্কৃতিক সংগঠন মিলান বাংলা প্রেস ক্লাব ইটালি এবং বিজয় ফুল উদযাপন কমিটির সবার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। বিজয় ফুল সম্পর্কিত লিখিত প্রবন্ধ পাঠ করেন কোঅর্ডিনেটর ও শিকড়ের সাধারণ সম্পাদক সাংবাদিক তুহিন মাহমুদ। আমরা প্রতি বছরই ডিসেম্বরের প্রথম তারিখ থেকে শুরু করে 16 তারিখ পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকে। মিলান বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি বিজয় মাসের অভিনব অভিবাদন এবং শুভেচ্ছা। কর্মসূচিতে অতিথি হিসাবে অংশ নেয় কনসাল রফিকুল করিম, কনসাল এ কে এম শামসুল আহসান, কমিউনিটি ব্যক্তিত্ব আকরাম হোসেন, নাজমুল কবির জামান, আব্দুল খালেক রিন্টু, হানিফ শিপন, জামিল আহমেদ, রহমান খান, আরফান শিকদার, মামুন হাওলাদার এবং তোফায়েল আহমেদ খান তপু। নেতৃবৃন্দদেরকে ফুল পরিয়ে দেয় প্রেস ক্লাব সদস্য সাংবাদিক আব্দুল বাসিত দলাই, জালাল হাওলাদার ও মাসুম বিল্লাহ সুমন সহ মিলান আওয়ামী লীগ প্রেস ক্লাব ও কমিউনিটির নেতৃবৃন্দ। কর্মসূচিতে বিজয়ের কবিতা সহ প্রকাশ করা হয় একটি বিশেষ ক্রোড়পত্র। মুক্তিযুদ্ধের গল্প বলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ কাজী নেছারউদ্দিন। আমি তখন ক্লাস 6 এ পড়ি, আমার বড় ভাই, আমার খালা খালু পাকিস্তান সেনাবাহিনীতে, পাকিস্তানে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ হলো, ভাষণের পরেই কিন্তু মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল। শুরুতেই মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় সূরা ফাতিহা পাঠ ও বিশেষ দোয়া কামনা করা হয়। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় সমবেত কণ্ঠে। উল্লেখ্য 90 দশকে কবি শামীম আজাদ বিলেতে পপিফুল কেন্দ্রিক মহাযুদ্ধ স্মারকে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রতীক নিয়ে লেখালেখি শুরু করেন। এরই ধারাবাহিকতায় বিজয় ফুলের সৃষ্টি। বিশেষত গত কবছর ধরে বহির্বিশ্বে বসবাসরত বাংলাদেশিদের কাছে বিজয় ফুল হয়ে উঠেছে মুক্তিযুদ্ধের একটি অনন্য স্মারক। এই কর্মসূচির মাধ্যমে বহির্বিশ্বে ছড়িয়ে যাবে বাংলার গৌরব উজ্জ্বল মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, এই প্রত্যাশা সবার। রিয়াজুল ইসলাম কাউসার, শিকড় টিভি নিউজ, মিলান, ইতালি। শিকড় টিভি।